ওপেনহাইমার মুভিটা সম্প্রতি রিলিজ পেয়েছে। আমরা সকলে দেখেছি স্বয়ং ওপেনহাইমার, সে নিজেই পরবর্তীতে আফসোস করেছিল যে তার এই তৈরি বোমা আগামীতে অনেক মানুষের প্রাণ কেড়ে নেবে, হয়তো পৃথিবীকে বসবাস অযোগ্য করে ফেলবে। এরকম আশঙ্কা করে বাকিটা জীবন সে অনুশোচনা করেই কাটিয়েছে, এবং তার এই অনুশোচনা একেবারেই অযৌক্তিক না। এমনকি আগামীতে পারমাণবিক বোমা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি না এই উদ্ভট চিন্তাটাও মাথা থেকে একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, কি মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগেই যায় তাহলে যুদ্ধ শেষ হবার পর পৃথিবীর পরিস্থিতি কিরকম হবে? এরকম একটি করুণ গল্প নিয়ে নির্মিত হয়েছে মেট্রো 2033 এর গল্প। আজ আমরা মেট্রোর স্টোরি এক্সপ্লেন করব, যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবীর চ্যালেঞ্জ সমূহকে খুবই সুন্দর মতো ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমেই বলে নেওয়া ভালো, মেট্রো 2033 এর গল্পটা এক রাশিয়ান ঔপন্যাসিক দিমিত্রি গ্লুকোভস্কি এর নিজের লেখা নোবেল মেট্রো 2033 হতে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। সো পুরো গল্পে আমরা যা দেখবো সেগুলো ওই নোবেল হতেই সংগৃহীত। মেট্রো স্টোরি এক্সপ্লেইনড ইন বাংলা। সময়টা 2013। বিশ্বে রাজনীতির অবস্থা টালমাটাল। মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং লেবাননের মাঝে দীর্ঘদিন যাবত কাদা ছড়াছড়ি হচ্ছে, যে কোনো সময় এরা ফুল স্কেল ওয়ারে জড়িয়ে যাবে। ঐতিহাসিকগত কারণে আমরা সকলে জানি যে ফিলিস্তিনিতে ইসরায়েলের বিভিন্ন জিউসরা আসার পর এই অঞ্চলটাতে একরকম জোরজবরদস্তি করে নিজেদের ঘাঁটি গেড়ে নিয়েছিল, এবং এখনও এই অঞ্চলটাতে তারা জোরজবরদস্তি করে টিকে রয়েছে। অপরদিকে লেবাননের সাথে তাদের অনেক কারণে সমস্যা রয়েছে। লেবানন এবং ইসরায়েলের মাঝে যেহেতু অনেকদিন যাবত বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল, তাই একটি পর্যায়ে অবৈধ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের লেবাননের মাঝে যুদ্ধ বেঁধে যায়। উভয় দেশে উভয় দেশের ভেতরে গিয়ে আক্রমণ করছে ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি ইউএসএ। তারা সরাসরি সাপোর্ট দেয় ইসরায়েলকে, এবং অপরদিকে লেবাননের পক্ষে কাজ করে রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া থেকে শুরু করে পশ্চিমা বিরোধী যে সকল দেশ বা শক্তিগুলো আছে তারা সকলেই সাপোর্ট করে। তো একটি পর্যায়ে রেশারেশি যখন চরমে, তখন ওয়েস্টের বিভিন্ন দেশ তাদের প্রতিদ্বন্দ্বী বিভিন্ন রাষ্ট্র লাইক চায়না, রাশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও আফ্রিকার বিভিন্ন দেশের মধ্যে হরেক কারণে ছোটখাটো কনফ্লিক্ট লেগে যায়। একটি পর্যায়ে এই ছোটখাটো যুদ্ধগুলোই সময়ের সাথে সাথে বিশাল একটি যুদ্ধের রূপ নেয়। শুরু হয়ে যায় তৃতীয় বিশ্বযুদ্ধ। লেবানন ওয়েস্ট বাদে পুরো বিশ্বেরই বিভিন্নভাবে সাপোর্ট পাচ্ছিল। তো ইউএসএ এর ইন্ধনে ইসরায়েল একটি পারমাণবিক বোমা সরাসরি নিক্ষেপ করে লেবাননের উপর। যেহেতু ইউএসএ এখানে ইন্ধন দিয়েছিল, তাই একটি পর্যায়ে রাশিয়া থেকে শুরু করে সবাই সবার বিরুদ্ধে পারমাণবিক বোমা মারা শুরু করে। 6 জুলাই 2013 সেদিন সকালটা স্বাভাবিকই ছিল, যুদ্ধ চলছিল ঠিকই, কিন্তু রাশিয়ার মানুষ কল্পনাও ভাবেনি যে কি হতে চলেছে। আমরা দেখতে পাই একটি সাধারণ রেডিও কমান্ডার হঠাৎ করে তার কানে একটি সিগনাল আসলো। সিগনালে সে জানতে পেল ন্যাটোর তরফ থেকে অনেকগুলো পারমাণবিক বোমা ছোড়া হচ্ছে রাশিয়ার দিকে। লোকটা তখন সবকিছু ফেলে বেরিয়ে গেল এই বিষয়টা প্রচার করার জন্য, সকলকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাবার জন্য। রাশিয়াতে অনেকগুলো বাংকার রয়েছে যেগুলো হরেক সময় জোসেফ স্ট্যালিন কিংবা পুতিনের সময় তৈরি করা হয়েছে। এই বাংকারগুলো মূলত তৈরি করা হয়েছিল কখনো যদি কোনো বড় ধরনের অ্যাটাক রাশিয়ার উপরে হয়, যেন জনগণ এমনকি মিলিটারি এই সকল স্থানগুলোতে যেন আশ্রয় নিতে পারে। তো সেরকমই স্থানগুলোতে সকলকে নিয়ে যাবার জন্য মস্কোতে অবস্থানরত রাশিয়ার বিভিন্ন সেনাবাহিনীরা সকলেই যে যার মতো বিজি হয়ে পড়েছে। তারা নিজেরাও প্রাণ নিয়ে দৌড়াচ্ছে, সাধারণ জনগণও দৌড়াচ্ছে। আমরা দেখতে পাই রাশিয়ার বিভিন্ন অঞ্চল হতে ট্রেন হোক, গাড়ি হোক, বিভিন্ন যানবাহন দিয়ে মানুষজন ছুটে আসছে মেট্রোর দিকে। কেন? কারণ এই মেট্রোগুলোই মাটির নিচে অবস্থিত বিশাল যাতায়াতের ব্যবস্থা ছিল, এবং সেখানেই মূলত মানুষগুলি কিছুটা হলেও সেফ থাকতে পারত, সেই আশাতেই সকলে মেট্রোর দিকে ছুটছে। রাশিয়ার মস্কোতে অবস্থিত মেট্রো স্টেশনটাতে বেশি লোককে জায়গা দেওয়া সম্ভব না, যে যার মতো পারছে সকলেই ছুটছে। একটি পর্যায়ে মেট্রো স্টেশনে দায়িত্বে থাকা সেনাবাহিনীর লোকেরা বুঝতে পারে যে আর লোক তাদের পক্ষে গ্রহণ করা সম্ভব না, তাই আকাশের দিকে কিছু গুলি ছুড়ে তারা মেট্রোর গেট বন্ধ করতে থাকে বাহিরের লোকগুলোকে ফেলে দিয়ে। তাদের কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও তাদের কিছু করার ছিল না, কারণ মেট্রোর ক্যাপাসিটি এর থেকে বেশি নেই। তখনই এক মা করুণ সুরে কান্না করতে থাকে তার ছোট সন্তানটিকে বাঁচানোর জন্য। এই বাচ্চাটার 2 মাসের বেশি বয়স হয়নি, এক শ্রেণীর মায়া হয় বাচ্চাটার প্রতি। তাই সেই শিশুটাকে নেবার পর ওই মায়ের দিকে একটু করুণ দৃষ্টিতে তাকিয়ে সেই সেনাবাহিনীর অফিসারটা চলে যায় মেট্রোর ভিতরে, এবং মেট্রোর সকল গেট বন্ধ করে দেওয়া হয়। অতঃপর দেখানো হয় ভয়াবহ বিস্ফোরণ। রাশিয়াও ততক্ষণে তাদের সকল পারমাণবিক বোমা নিক্ষেপ করে দিয়েছে পশ্চিমা বিভিন্ন দেশগুলোকে উদ্দেশ্য করে, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। স্বয়ং রাশিয়া এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশসমূহ সকলেই বিরান ভূমিতে পরিণত হয়েছিল, এবং যে বোমাগুলো ফেলা হয়েছিল সেই বোমাগুলো ওপেনহাইমারের তৈরি করা অ্যাটম বোমা থেকে কম হলেও 10-20 গুণ বেশি শক্তিশালী ছিল, যার কারণে পৃথিবীর পরিস্থিতি ভয়াবহ হয়ে পড়ে। গল্পটাতে শুধুমাত্র রাশিয়াকেই দেখানো হয়েছে ঘুরে ফিরে, তাই রাশিয়ার কথাই আমরা বলবো। স্বয়ং রাশিয়াতেই 120 মিলিয়ন লোক মৃত্যুবরণ করেছে। বিভিন্ন বাংকার ও মেট্রোর ভেতরে ঢুকে যাবার কারণে বেঁচেছিল মাত্র 5-6 লাখ লোক, কিন্তু সেখানে শুরু হলো নতুন চ্যালেঞ্জ। যেহেতু পারমাণবিক বোমার কারণে
রেডিয়েশন, এমনকি জলবায়ুতে বিরূপ প্রভাব সবদিকে ছড়িয়ে পড়েছে। সূর্যের আলো যেন পৃথিবীতে ঠিক তেমনটা পৌঁছায় না আগের মতো। একটি অদ্ভুত ধরনের ধূসর রঙের আবরণে পৃথিবীর জলবায়ু কিছুটা ঢাকা পড়ে যায়। এই সব কিছুই হয়েছে বোমাতে থাকা বিভিন্ন উপকরণের কারণে, এবং রেডিয়েশন এতই বেশি হয়েছে যে বাহিরের পরিবেশটা বসবাস অযোগ্য হয়ে পড়েছে। শুরু হয় অদ্ভুতুরে এক আইস এজ। পৃথিবীর যে অঞ্চলসমূহ গ্রীষ্মপ্রধান দেশ ছিল সেগুলোতে গরমের পরিমাণ অত্যধিক বেড়ে যায়। রাশিয়ার মতো যেগুলো শীতপ্রধান দেশ ছিল সেগুলোতে সারা বছরই বরফ একদম ভয়াবহ পরিমাণে পড়তে থাকে। মেট্রোতে বিভিন্ন লোকজন যে জীবিত ছিল তাদের মধ্য হতে সর্বশেষ মাত্র 50-60 হাজার লোক সুস্থভাবে বেঁচে থাকতে পেরেছিল, বাকি লোকগুলো মৃত্যুবরণ করেছিল। এবং এই সকল লোকগুলো মৃত্যুবরণ করার পেছনে অন্যতম কারণ ছিল পর্যাপ্ত খাদ্যের অভাব, স্বাভাবিক জলবায়ুর অভাব, ঠিকঠাক বাহিরের পরিবেশে শ্বাস না নিতে পারার অভাব। তবে এর থেকেও বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল কিছু প্রাণী। আসলে পারমাণবিক বোমা যে বিভিন্ন দেশ একে অপরের বিরুদ্ধে ছড়েছিল, এর মধ্যে কিছু কিছু দেশ জীবাশ্ম বোমাও ছড়েছিল। জীবাশ্ম বোমার কারণে ছড়িয়ে যাওয়া বিভিন্ন কেমিক্যাল এবং অন্যান্য উপাদানের কারণে পৃথিবীর স্বাভাবিক যে সকল প্রাণীগুলো আছে বা হরহামেশা ওয়াইল্ড এনিমেল বলতে আমরা যাদেরকে বুঝি, এদের সকলেরই হিউজ পরিমাণে মৃত্যুবরণ হয়েছে। এদের মধ্যে হতে যারা বেঁচে থাকতে সক্ষম হয়েছিল তারা মিউটেটেড হয়ে অদ্ভুত হিংস্র প্রাণীতে রূপ নিয়েছে, এবং এদের খাদ্যাভাসও পরিবর্তন হয়ে গিয়েছে। এরা এখন কোনো নির্দিষ্ট খাদ্যাভাস মেনে চলে না, এরকম অবস্থা। তাই অনেক মানুষ এ সকল মিউটেটেড প্রাণীরও শিকার হয়ে গিয়েছে। যাতায়াতের একমাত্র রাস্তা বর্তমানে মেট্রো স্টেশনগুলো। রাশিয়ার যে 50-60 হাজার লোক জীবিত ছিল তারা আশা করেছিল যে তাদের কন্ট্রোলে যে সেনাবাহিনীরা রয়েছে তারা হয়তো কোনো না কোনোভাবে তাদেরকে একটি স্বাভাবিক জীবন দিতে পারবে। এমনকি সেনাবাহিনীরাও এরকম আশ্বাস দিয়েছিল যে রেস্কিউ টিম এসে আমাদের সকলকে আগে হোক পরে হোক এই স্থান থেকে রেস্কিউ করে নিয়ে যাবে। কিন্তু 5-6 লাখ লোকের মধ্যে হতে যখন মাত্র শেষে 40-50 হাজার লোক জীবিত থাকে তখন সকলেই বুঝতে পারে যে এটা ছিল সকল মানুষকে দেয়া সাময়িক মিথ্যা সান্ত্বনা। তাই সকলে একরকম কষ্ট বুকের মধ্যে বেঁধে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। রাশিয়ার মেট্রো স্টেশনগুলো হয়ে যায় নতুন রাশিয়ার মানচিত্র। পোলিস একটি অঞ্চল রাশিয়ার মেট্রো স্টেশনের, সেই পোলিস অঞ্চলটি হয়ে যায় রাশিয়ার মেট্রো মানচিত্রের রাজধানী। এবং এই মেট্রোগুলোর মধ্যে অবস্থানরত 40-50 হাজার রাশিয়ান লোক, এরা নিজেরা নিজেদের মতো সভ্যতা সংস্কৃতি অর্থনীতি গড়ে তোলে, এবং এদের খাবার থেকে শুরু করে সবকিছু দেখাশোনা করার জন্য বিশেষ একটি বাহিনী গঠন করা হয় যার নাম দেওয়া হয় স্পার্টান। এই স্পার্টানের কাজ হচ্ছে বিভিন্ন স্থান হতে খাদ্য সংগ্রহ করা, বিভিন্ন স্থানে গিয়ে মিউট্যান্ট বিভিন্ন প্রাণী যে রয়েছে সেগুলোকে ঘায়েল করে জায়গা সেভ করা, বা জনগণের সেবক হিসেবে সাধারণত এই স্পার্টান বাহিনীটা কাজ করে থাকে। এবং এছাড়াও পুরো মেট্রো সিস্টেমে যখন নতুন করে সভ্যতা সংস্কৃতি সব গড়ে উঠতে শুরু করে তখন এই পুরো মেট্রোকে আলাদাভাবে একটি কন্ট্রোলে আনার জন্য নতুন এক সরকার নির্বাচিত হয়, যেটাকে বলা হয় দ্য সেন্ট্রাল মেট্রো গভর্নমেন্ট। সময় যেতে থাকে, সময়ের সাথে সাথে মেট্রোতে অবস্থানরত লোকগুলো দুটি রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে ভাগ হয়ে যায়। একটি অংশ কমিউনিজমে বিশ্বাসী এবং অপর একটি অংশ হয়ে যায় ফ্যাসিস্ট মতবাদে বিশ্বাসী। কমিউনিজমকে ধরে রাখা এবং রাশিয়ার অতীত ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য রাশিয়ান জাতিসত্তাকে পুনরায় পুনরুজ্জীবিত করার জন্য কমিউনিজম পন্থী গ্রুপটা নতুন একটি রাজনৈতিক দল গঠন করে যার নাম হয় দি রেড লাইন। এবং অপরদিকে ফ্যাসিস্ট যে অংশটা, এই অংশটা ক্যাপিটালিজমকে ধারণ করলেও এরা মনে অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মানির মতো ফ্যাসিস্ট হয়ে থাকে, এবং এদের মনোভাব এরকমই, এরাই সর্বশ্রেষ্ঠ, এদের কথা যারা না মানবে তারাই তাদের শত্রু এবং তাদেরকে শেষ করতে হবে। এবং এই মতবাদের ভিত্তিতে একটি উগ্র রাজনৈতিক দল গঠিত হয় যার নাম হচ্ছে দ্য ফোর্থ রাইখ। দুটি রাজনৈতিক দল একে অপরের বিরোধিতার কারণে একটি পর্যায়ে মেট্রোর অভ্যন্তরেই এরা গৃহযুদ্ধ শুরু করে দেয়। আমরা দেখতে পাই আমাদের গল্পের মূল চরিত্র আর্টিয়াম, তার একটি গল্প রয়েছে। তার মা রাশিয়াতে যখন 2013 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ন্যাটো পারমাণবিক বোমা ছড়ে তখন সবাই যখন মেট্রোতে ঢুকছিল তখনই আরটিএমের মা তাকে নিয়েই মেট্রোতে ঢুকতে সক্ষম হয়েছিল। কিন্তু তারা যেই স্টেশনে আশ্রয় নিয়েছিল সেই স্টেশনে রেডিয়েশন থেকে শুরু করে বিভিন্ন কারণে অনেক মানুষ মারা যেতে থাকে। লাইফের রিস্ক বিবেচনায় একটি পর্যায়ে ভদ্রমহিলা তার সন্তান আরটিএমকে নিয়ে চলে যায় অপর একটি স্টেশনে, এবং মেট্রোতে অবস্থিত প্রতিটি স্টেশনকে ডিস্ট্রিক্টের মতো ধরা হয়। সুখই নামক এক আর্মি জেনারেলের নিকট আরটিএমের মা আরটিএমকে হস্তান্তর করে দেয়, কারণ আরটিএমের মা নিজেও রেডিয়েশনের মধ্যে থেকে ক্যান্সার আক্রান্ত হয়ে গিয়েছিল। তো সেই মহিলা বেশি দিন বাঁচেনি, মারা যায়। এরপর আরটিএমকে ওই মিস্টার সুখই দেখে শুনে বড় করে। তো সময়ের সাথে সাথে আমাদের আরটিএম বড় হতে থাকে। একদিন আমরা দেখতে পাই সে তার কিছু বন্ধুবান্ধব নিয়ে মেট্রোর অভ্যন্তরীণ বিভিন্ন পথ ধরে একটি পর্যায়ে একটি স্টেশনে যায় যার নাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। প্রথমে বলে নিই, এই মেট্রোতে অবস্থানরত লোকেরা সপ্তাহে একদিন বের হতে পারে বাহিরের প্রকৃতি দেখার জন্য। তো সেই সুবাদে তারা যখন বাহিরে বের হয় তখন একটি পর্যায়ে তারা অবাক হয়ে যায়, কারণ তারা মানুষ আকৃতির অদ্ভুত এক ধরনের প্রাণী দেখতে পায়। এদেরও একটি করুণ গল্প রয়েছে। আসলে রাশিয়াতে পারমাণবিক বোমার হামলার পর যখন অনেক মানুষ মৃত্যুবরণ করে তবে এর মাঝেও অলৌকিকভাবে কিছু মানুষ এই বিরূপ প্রকৃতির মাঝে থেকেও ধ্বংসস্তূপের মধ্যে হতে
জীবিত রয়ে যায়। তারা একটি পর্যায়ে এই রেডিয়েশনের মাধ্যমে অদ্ভুতভাবে ও অলৌকিকভাবে বেঁচে যায়। কিন্তু দুঃখজনক হচ্ছে তারা তাদের বংশবৃদ্ধির জন্য যেরকম প্রক্রিয়া অবলম্বন করেছিল সেই প্রক্রিয়া দেখা যেত বেশিরভাগ ক্ষেত্রেই ডিফর্মড সন্তান জন্ম নিত। ডিফর্মড অর্থাৎ মানুষের মতো স্বাভাবিক অবয়ব নয় এরকম। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে ওই ডিফর্মড সন্তানগুলো যখন বাড়তে থাকলো এবং সময়ের সাথে সাথে গত 20 বছরে যত ডিফর্মড লোক জন্মগ্রহণ করেছে বা যারা বড় হয়েছে তাদের আকৃতি বা তাদের চালচলন বা বৈশিষ্ট্য সাধারণ মানুষের মতো ছিল না। এবং এর জন্য অন্যতম কারণ হচ্ছে চারপাশে রেডিয়েশন, পারমাণবিক বোমার বিভিন্ন ক্ষতিকর পদার্থ চারপাশে মিশে যেহেতু খাদ্যশস্যগুলো একরকম খাবারের অনুপযোগী হয়ে গিয়েছিল ওই ডিফর্মড মানুষগুলো ওগুলোই খেয়েছিল। তার থেকেও বড় বিষয় হচ্ছে অন্যান্য প্রাণী যেহেতু মিউটেট হয়েছিল বিভিন্ন রকম বায়ো ওয়েপনের কারণে। কারণ আমি বলেছিলাম নিউক্লিয়ার অ্যাটাক করার সময় কিছু দেশ বায়ো ওয়েপনও একে অপরের বিরুদ্ধে লিলিয়ে দিয়েছিল। তো আকাশে বাতাসে বায়ো ওয়েপনের বিভিন্ন পদার্থের ছড়াছড়ির কারণে এই বাহিরের যে সকল মানুষগুলো ডিফর্মড অবস্থায় জন্মগ্রহণ করে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল তাদের শারীরিক আকৃতি টোটালি পরিবর্তন হতে শুরু করে। এরা স্বাভাবিক মানুষের থেকে আকৃতিতে কিছুটা লম্বা হয়ে যায় এবং এদের পুরো দেহ অদ্ভুত রকমের কালো রং ধারণ করে। মুখ, চোখ, দৈহিক অবয়ব টোটালি নষ্ট হয়ে যায়। এদেরকে ডাকা হয় ডার্ক ওয়ান নামে। এরা মূলত উপরিভাগে বসবাস করে এবং যতদিন বাচ্চার বাঁচে কিংবা মরতে হলে মরে যায়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এদেরকে ফ্যাসিস্ট, ফোর্থ রাইখ এবং কমিউনিস্ট দি রেড লাইন উভয় রাজনৈতিক গ্রুপই মানবজাতির জন্য অর্থাৎ মেট্রোতে অবস্থানরত লোকদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। তাই এদেরকে বিভিন্ন সময় এই দু গ্রুপ মিলে যখন পেরেছে খুন করেছে। একটি পর্যায়ে ডিফর্মড এই মানুষগুলি যারা সভ্যতার দন্তাস্বতাও ঠিকঠাক দেখতে পারেনি তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার কারণে, তাই তারা একটি পর্যায়ে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য হলেও বাধ্য হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। দেখতে দেখতে 20 বছর চলে যায়। আর্টিয়ামও এর মাঝে বড় হয়ে গিয়েছে। আর্টিয়াম তার এই 20 বছরের জীবনটার মাঝে অনেকবারই বিভিন্ন ডার্ক ওয়ান্স এর সম্মুখীন হয়েছে। কিন্তু এই ডার্ক ওয়ান্সগুলি কেন জানি আর্টিয়ামকে কখনোই কোনো রকম ক্ষতি করেনি। তার অন্যতম কারণ হচ্ছে এ সকল ডার্ক ওয়ান্স আর্টিয়াম ও তার অন্যান্য সাথীদেরকে কখনোই থ্রেট বলে বিবেচনা করেনি। তবে অতি আশ্চর্যের বিষয় হচ্ছে স্বাভাবিক মানুষের তুলনায় এদের শারীরিক সক্ষমতাও তুলনামূলকভাবে একটু বেশি। তো যাই হোক, আমাদের আর্টিয়াম বড় হয়ে যায় এবং সে নিজেও স্পার্টান নামক এলাইট ফোর্সে যুক্ত হয় এবং এই স্পার্টান দি রেড লাইনের অন্তর্ভুক্ত একটি মিলিটারি ইউনিট। তো একদিন হঠাৎ করে পাটানকে ডেকে তোলে তারই পিতা সমতুল্য মিস্টার সুখয়। তো মিস্টার সুখয় তাকে একটি ফিল্ড হসপিটালের মধ্য দিয়ে নিয়ে যায় এবং বলে যে তোমার এক বন্ধু হান্টার দেখা করতে আসবে। আরটিএম যে স্টেশনে বর্তমানে অবস্থান করছে এর নাম হচ্ছে VDNKH। তো এই VDNKH স্টেশনের মধ্যেই যে বাহিরের অংশ সে অংশে নাকি ডার্ক ওয়ান্সরা আক্রমণ করেছিল এবং সেই আক্রমণে দি রেড লাইনের কিছু সংখ্যক লোকজন ভয়াবহ রকম আহত হয়েছে। তো তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তো একটি পর্যায়ে মূল দরজা খুলে সেই মেট্রো স্টেশনে প্রবেশ করে আমাদের আরটিএমের বন্ধু হান্টার। তো এই হান্টার এলাইট গার্ড নামক একটি বিশেষ ইউনিটের সদস্য। তো এলাইট গার্ড হচ্ছে স্পার্টানের মধ্যে যে সকল হাইলি স্কিলড সৈন্য রয়েছে তাদের নিয়ে গড়া একটি এলাইট বাহিনী। হান্টারদের মূল কাজ হচ্ছে কিছুটা শান্তিরক্ষীদের মতো। এরা বিভিন্ন স্টেশনে টহল দেয় এবং বিভিন্ন স্টেশনের তথ্য আদান প্রদান করে জীবনযাপনে সহায়তা করে। তো যাই হোক, হান্টার এই মুহূর্তে সুখের সাথে খোশ গল্প যখন করতে থাকে এরই মুহূর্তে হঠাৎ করে তাদের স্টেশনের ভিতরেই মিউটেটেড কিছু বিড়াল আক্রমণ করে থাকে। তাদেরকে খুন করতে বাধ্য হয় সকলে মিলে এবং সদ্য স্পার্টানে যুক্ত হওয়া আরটিএম খুব দক্ষতার সাথে তাদেরকে ঘায়েল করতে সক্ষম হয়, যা দেখে হান্টার ইমপ্রেসড হয়। এবং তো স্টেশনের ভিতরে যখন এরকম বাহির থেকে বিভিন্ন মিউটেন্ট প্রাণী এসে আক্রমণ করছে কিংবা ডার্ক ওয়ান্সরা যখন আক্রমণ করছে, তাই হান্টার একটি পর্যায়ে চিন্তা করে এ বিষয়টা নিয়ে সে পুলিশে গিয়ে সরাসরি দেখা করবে এবং পুলিশের যে গভর্নমেন্ট আছে সেন্ট্রাল মেট্রো গভর্নমেন্ট তাদের সাথে এই বিষয়ে আলোচনা করবে যেন একটি সমাধানের পথ বের হয়ে আসে। এবং আরটিএমকে এও বলে দেয় যে আমি বের হচ্ছি তবে আগামীকালকের মধ্যে ফেরার কথা, যদি আগামীকালকের মধ্যে আমি না ফিরি তাহলে তুমি পুলিশে পৌঁছে যেও, তুমি মিলার নামক একটি লোকের সাথে দেখা করে এখানে কি হয়েছে না হয়েছে সব বলবে এবং আমার রেফারেন্স দিবে। নাও আমার ডগ ট্যাগটা রাখো, আমার এই ডগ ট্যাগ তুমি মিলারের কাছে শো করলেই ওরা বাকি সবকিছু বুঝে নিতে পারবে। কিন্তু একদিন চলে যায়, হান্টারের আর কোনো খোঁজ খবর আসে না। সকলে চিন্তিত হয়ে পড়ে, অতঃপর প্রমিস অনুযায়ী আরটিএমকে পাঠানো হয় পুলিশ বরাবর। তো পরদিন সকালে উঠে নিকটস্থ একটি স্টেশন রিগায় পৌঁছানোর জন্য আরটিএম তার নিজস্ব স্টেশন এক্সিবিশন থেকে ছোট্ট একটি হস্তচালিত ট্রেনে করে আর কজন প্যাসেঞ্জার নিয়ে রওনা হয় রিগার উদ্দেশ্যে। কিন্তু পথিমধ্যে কিছু মিউট্যান্ট হঠাৎ করে আক্রমণ করে বসে সেই ট্রেনে এবং সহযাত্রী দুজন মৃত্যুবরণ করে এবং আরটিএম তখন যান বাঁচানোর জন্য সেই ট্রেন থেকে লাফ দিয়ে একটি ছোট্ট অংশে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই দূর থেকে কোলাগুলির আওয়াজ আসে এবং তখন নিকটস্থ অনেক মিউট্যান্ট কাছ থেকে সরে গিয়েছে। আরটিএম তখন সুযোগ বুঝে সামনে এগোয় এবং দেখতে পায় যে সে অলরেডি রিগা স্টেশনে পৌঁছে গেছে এবং রিগা স্টেশনে যে সকল সিকিউরিটি গার্ডরা আছে তারা অস্ত্র নিয়ে সরাসরি আক্রমণ করছিল সে সকল মিউট্যান্টদের উপর। তো নিকটস্থ সকল মিউট্যান্টকে মেরে ফেলার পর আরটিএম যখন রিগায় পৌঁছায় তখন সে জানতে পারে যে রিগা থেকে পরবর্তী পুলিশ পর্যন্ত রাস্তাটা লকডাউন করা হয়েছে,
কারণ পথিমধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন মিউট্যান্ট প্রবেশ করেছে, এমনকি কিছু স্থানে দি ফোর্থ রাইচের কিছু লোকজন অস্থায়ী ক্যাম্প করেছে। তাই নিরাপত্তার স্বার্থেই এই স্থানে জনগণদেরকে ওখানে যেতে দেওয়া হচ্ছে না। তো সেখানে একটি রেস্তোরাঁয় খেতে বসার পর আরটিএম এর সাথে দেখা করে বারবন নামক একটি লোক। তো সেখানে দুজনের পরিচয় হবার পর বারবন জানায় যে তুমি যেহেতু পুলিশ যাচ্ছ, আমারও সেখানে যাওয়া দরকার। আসলে আমার কিছু বিজনেস সংক্রান্ত কারণে পুলিশ যাওয়ার দরকার, কিন্তু রেলপথ ধরে যাওয়া সম্ভব নয় যেহেতু লকডাউন রয়েছে। তোমাকে আমি অস্ত্র দেবো, তুমি আমাকে প্রোটেকশন দিও, তাহলে তুমিও পুলিশে পৌঁছালে, আমারও কাজটা হয়ে গেল, বিজনেসের জন্য পুলিশে পৌঁছালাম। অতঃপর ডিল হয় দুজনে মাঝে। এরপর তারা দুজন রওনা দেয় পুলিশের উদ্দেশ্যে, তবে তারা বিকল্প রাস্তা অবলম্বন করে, অনেক রিস্কি হয় তাদের জন্য। পথিমধ্যে তারা বিভিন্ন মিউট্যান্টকে ঘায়েল করার পর একটি পর্যায়ে শুনশান একটি স্টেশনে পৌঁছায়। তো সেখানে পৌঁছানোর পর দুজনে লুকিয়ে থাকে একটি চেম্বারে, এবং বারবন জানায় যে দি ফোর্থ রাইচের যেসব সৈন্যগুলো রয়েছে তারা তাকে চিনে। দেখি তাদেরকে কোনোভাবে কনভিন্স করে এই স্থান দিয়ে এগোনো যায় কিনা। তো সে নেমে যাবার পর তাকে তার চেনা লোকরাই বারবনকে ধরে নিয়ে যায় তাদের জেনারেলের রুমে। তো অনেকক্ষণ যাবার পর বারবনের তরফ থেকে কোনো রকম সিগন্যাল না পেয়ে আরটিএম সে চেম্বার থেকে বের হয়ে জেনারেলের রুমে পৌঁছায়। সে ভেবেছিল হয়তো যত্ন করা হচ্ছে বারবনকে, যেহেতু তাদের পরিচিত লোক, কিন্তু সেখানে দেখতে পায় যে বারবনের দিকে অস্ত্র তাক করে রয়েছে সেই জেনারেল। তো আরটিএম সেখানে ঢুকতেই যখন জেনারেলের নজর আরটিএম এর দিকে যায়, ঠিক তখনই বারবন অ্যাটাক করে বসে জেনারেলের উপর। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জেনারেল তখনই তার হাতে থাকে AK-47 দিয়ে গুলি করে বারবনকে, এবং উভয়ের দেহ বরাবর গুলি করার কারণে সেই জেনারেল এবং বারবন দুজনে মৃত্যুবরণ করে। তো আরটিএম সেখানে যখন তাদের দুজনের লাশ হাতাচ্ছিল, তখনই সিলিং থেকে একজন লোক নেমে আসে। এই লোকটার নাম হচ্ছে খান। খানও মূলত বারবনের সাথের একজন ব্যবসায়ী। খান এখানে মূলত অনেক আগে থেকে অবস্থান করছিল যে বারবন আসবে এবং তাকে নিয়ে এসে পুলিশে পৌঁছাবে বিজনেস সংক্রান্ত বিষয় ডিল করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেহেতু বারবন মৃত্যুবরণ করেছে, বাকি রাস্তা এখন খান আরটিএমকে সাথে নিয়ে যাবে। তো আমরা খানের বিষয়ে জানতে পারি যে খান রাশিয়ার চেচনিয়ার একজন লোক, ধর্মে সে মুসলিম, এবং তার কথাবার্তায় বোঝা যায় সে উপরওয়ালার উপর অর্থাৎ আল্লাহর উপর অনেক বিশ্বাসী। সে ধর্মীয় বিভিন্ন জ্ঞান এবং বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে সামনে এগুতে থাকে আরটিএমকে নিয়ে। আরটিএম পুরোটা রাস্তা তার সাথে যাবার পথে আশেপাশে অদ্ভুতুরে ও অশরীরী অনেক কিছুই দেখতে পায়। মানে অবস্থাটা এরকম যে যত জিন, ভূত, প্রেত কিংবা অশরীরী আছে সবকিছু অলরেডি মেট্রো এমনকি আশেপাশে অবস্থান করছে। এক ধরনের আগুনের গোলাও আমরা দেখতে পাই। সেই আগুনের গোলার বিষয়ে আরটিএমকে খান বলে যে এই আগুনের গোলার সামনে কখনো যাবে না, অর্থাৎ এও বোঝা যায় এটাও হয়তো জিন সংক্রান্ত কিছু হতে পারে। তো খান সেখানে জানায় যে তোমাকে নিয়ে আমি নিকটস্থ একটি স্টেশনে পৌঁছাবো, সেখানে তুমি অ্যান্ড্রু নামক একজন কামারের সাথে দেখা করবে। কিন্তু সেই স্টেশনে পৌঁছানোর পরই একদল উগ্র কমিউনিস্ট সৈন্যের হাতে তারা ধরে পড়ে যায়। তো ওই দুজন সৈন্য তাদেরকে শত্রুপক্ষের লোক ভেবে অনেকভাবে জেরা করতে থাকে, কিন্তু কোনোভাবেই তাদেরকে বিশ্বাস করে না। দ্যাটস ওয়াই একটি পর্যায়ে খান ও আরটিএম উভয়ই সে সকল সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে সামনে দৌড়াতে থাকে, এবং তাদেরকে উদ্দেশ্য করে যখন সকলে গুলি ছুটছিল, ঠিক তখনই পাশ থেকে দরজা খুলে অ্যান্ড্রু নামক সেই কামার আরটিএমকে ভেতরে তুলে নেয়। এরপর আরটিএম এর সাথে যাবতীয় কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে ছোটখাটো যে সকল বিজনেস রয়েছে, লাইক খাবারের বিজনেস, অস্ত্রের বিজনেস, কামার কুমোরদের যাবতীয় কাজকর্মের যে সকল বিজনেসগুলো, এই সকল বিষয়গুলো একটি সিন্ডিকেটের মতো কাজ করে। এই অ্যান্ড্রু, বারবন এমনকি খান সহ সকলে মিলে এই বিজনেসের চক্রটা চালায়। মূলত খানই আগেভাগে অ্যান্ড্রুকে আপডেট দিয়ে রেখেছিল আরটিএম এর ব্যাপারে। তো খান অতঃপর আরটিএমকে একটি রেলগাড়ির মধ্যে লুকিয়ে পুলিশের দিকে সেই রেলগাড়ি নিয়ে অগ্রসর হয়, এবং কমিউনিস্ট সৈন্যদেরকে এরকম দেখায় যে কিছু গুরুত্বপূর্ণ মাল এখান থেকে স্থানান্তর করতে হবে, তাই অটো এই রেলগাড়িটা এখান থেকে ছেড়ে দিলাম। রেলগাড়ির ভিতরে আরটিএম ছিল এবং উপরে ছিল পুরো খালি এবং কিছু মালে ভরা। রেলটি অটো চলছিল, কিন্তু পথিমধ্যেই সেই রেলগাড়িটি আক্রমণের শিকার হয়। পথিমধ্যে কমিউনিস্ট এবং ফ্যাসিস্ট উভয় গ্রুপের মাঝেই গোলাগুলি শুরু হয়ে গিয়েছে। গোলাগুলির সময় গুলি এসে লাগে সেই ট্রেনের মধ্যে। ট্রেনের চাক্কা লাইনচ্যুত হয়ে একটি পর্যায়ে আরটিএম সেই ট্রেন থেকে পড়ে যায়। তো আরটিএম নিজের অস্ত্র নিয়ে নিজের সুবিধা মতো কিছু সৈন্যকে ঘায়েল করে একটি পর্যায়ে সামনে এগোয়, কিন্তু হঠাৎ করে সে ধরা পড়ে যায় ফ্যাসিস্ট দুজন সৈন্যের কাছে। তারা আরটিএমকে শত্রুপক্ষের লোক ভেবে খুন করতে যাবে। ঠিক তখনই পেছন থেকে পাভেল এবং উলমান নামক দুজন সৈন্য এসে সেই দুজন ফ্যাসিস্ট সৈন্যকে খুন করে ফেলে। তো পাভেল এবং উলমান এই দুজন হচ্ছে দি রেড লাইনের লোক। তো তারা আরটিএম এর থেকে যখন জানতে পারে যে পুলিশের উদ্দেশ্যে রওনা হয়েছিল, এমনকি তাকে মূলত তার ফ্রেন্ড হান্টার পাঠিয়েছিল, সব শুনে তারা বলে যে আমরাও পুলিশে যাবো। তো একটি অস্ত্রসজ্জিত রেল উলমান, পাভেল এবং আরটিএম মিলে হাইজ্যাক করে সেই ট্রেন দিয়ে তারা পুলিশের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথিমধ্যে একটি স্টেশনে যখন ফ্যাসিস্ট ফোর্থ রাইক এর একটি চেকপোস্ট পাড়ি হয়, তখনই সেই ট্রেনটাকে সন্দেহজনক ভেবে দাঁড়াতে বলে ফ্যাসিস্ট সৈন্যরা। কিন্তু সেই মুহূর্তেই আরটিএম ট্রেনের ভিতর থেকে মেশিন গান দিয়ে গুলি করতে থাকে সকলের উপর। এরপর ব্যাপক গোলাগুলি হয়, কিন্তু এই গোলাগুলি পাড়ি দিয়ে সেই ট্রেনটা মোটামুটি নিরাপদ একটি স্টেশনে পৌঁছে যায়। কিন্তু অনেকক্ষণ নিরাপদে নির্বিঘ্নে চলার পর হোল স্টেশন নামক একটি স্থানে আসার আগেই সেখানে হঠাৎ করে
কিছু মিউট্যান্ট আক্রমণ করে এবং সেখানে পাভেল মৃত্যুবরণ করে। তো উলমান এবং আরটিয়াম মিলে যথাসম্ভব কিছু মিউট্যান্টকে ঘায়ল করার পর একটি পর্যায়ে মিউট্যান্টগুলো গুলির ভয়ে সে স্থান থেকে সরে যায়। তখন তারা একটি বাচ্চা খুঁজে পায়। সেই বাচ্চাটার আঙ্কেল বাচ্চাটাকে নিয়ে কোনো একটি কারণে এখানে এসেছিল, কিন্তু মিউট্যান্ট আক্রমণে তার আঙ্কেল মৃত্যুবরণ করেছে। তো বাচ্চাটাকে নিয়ে আরটিয়াম নিকটস্থ একটি স্টেশনে অবস্থানরত কিছু সাধারণ নাগরিকের নিকট দত্তক দিয়ে দেয়। তো অতঃপর অপর একটি ট্রেনে উঠে ব্ল্যাক স্টেশন নামক একটি স্টেশনের পথ বেয়ে উলমান এবং আরটিয়াম পৌঁছে যায় সরাসরি পুলিশে। পুলিশে পৌঁছানোর পর আরটিয়াম তার ডগ ট্যাগ, যেটাতে স্পার্টা লেখা, সেটা সরাসরি মিলারকে গিয়ে দেখায় এবং হান্টারের রেফারেন্স দেয়। তো সেখানে মিলার মূলত একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এবং সে নিজেও মূলত রেডলাইনেরই একজন লোক। তবে এই পুলিশ যেহেতু পুরো মেট্রো নেটওয়ার্কের রাজধানী হিসেবে বিবেচিত হয়, তাই এখানে আলাদা সংসদও রয়েছে এবং এখানে বিভিন্ন স্টেশন হতে নির্বাচিত জনপ্রতিনিধিরা এসে সুবিধা অসুবিধা এবং যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত যাবতীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পরামর্শ করে। তো বর্তমানে মিলার রেঞ্জার্সদের সেনাপ্রধান হিসেবেও নিয়োজিত রয়েছে। তো সে সবকিছু শোনার পর একটি পর্যায়ে জানতে চায় যে ডার্ক ওয়ানরা অ্যাটাক করেছে এবং ডার্ক ওয়ানদেরকে নির্মূল করতে হবে এই সংক্রান্ত একটি মিশন পরিচালনা করার জন্যই মূলত তোমাকে ডাকা হয়েছে। কিন্তু আমরা তো কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া, কোনো রকম সরাসরি চাক্ষুষ প্রমাণ ছাড়া তোমাকে ব্যবহার করতে পারি না এই মিশনে। তুমি প্রতিপক্ষের কোনো সৈন্য না তারই বা নিশ্চয় থাকি, দেখা যাক একটি টাস্ক দিই, পূরণ করো, আর না পূরণ করতে পারলে তোমার জেল জরিমানা ও শাস্তি হবে। সব বিবেচনা করে আরটিএম রাজি হয়ে যায়। তো আরটিএমকে সেই মিলার জানায় যে গোয়েন্দা তথ্য থেকে শুরু করে বিভিন্ন রকম টহল দলের তথ্য অনুযায়ী ডার্ক ওয়ানরা কোন অঞ্চলগুলোতে বাস করছে সেটা তারা চিহ্নিত করতে সক্ষম হয়েছে এবং সেই স্থানে তারা D6 ফেসিলিটি হতে অ্যাটাক করবে। তো বন্ধুরা, D6 ফেসিলিটি হচ্ছে অনেকটা আমেরিকার পেন্টাগনের মতো একটি অঞ্চল এই মেট্রো স্টেশনের ভিতরে। এই D6 এর মধ্যে বিভিন্ন মিলিটারি গাড়ি থেকে শুরু করে যাবতীয় সাজ সরঞ্জাম ও যুদ্ধযান তৈরি করা হয়, এমনকি এখানে গোয়েন্দা সংস্থারও আলাদা স্টেশন রয়েছে, এমনকি এখানে নিউক্লিয়ার বোমা সরাসরি নিক্ষেপ করার জন্য যে সকল ব্যবস্থা থাকা দরকার তাও রয়েছে। বাস্তবে এরকম একটি স্টেশন আসলেই রাশিয়াতে রয়েছে, যেটা সোভিয়েত ইউনিয়ন থাকাকালে রাশিয়ার KGB এটাকে মেট্রো 2 নামে নামকরণ করেছিল। তো যাই হোক, সরাসরি D6 ফ্যাসিলিটিতে পৌঁছানো সম্ভব নয়। D6 ফ্যাসিলিটি কিভাবে যেতে হবে এটা স্বয়ং মিলারও জানে না। তারা জাস্ট লোকেট করতে পেরেছে যে কোথায় ডার্ক ওয়ানরা থাকে। অনেক বোমা রয়েছে যেগুলো সেই ডার্ক ওয়ানসদের আস্তানে নিক্ষেপ করবে এবং সেজন্য আগে D6 ফ্যাসিলিটির ম্যাপ খুঁজতে হবে এবং এই ম্যাপ রয়েছে মস্কো স্টেট লাইব্রেরির একটি কক্ষে। ততপর আরটিএম স্বয়ং মিলার এবং আরো কজন সৈন্য মিলে রওনা দেয় সেই রাস্তায়। তবে আরটিএমের বারবার মনে পড়তে থাকে খানের কথা। খান বারবার বলতে থাকে যে ডার্ক ওয়ানসরা আসলে আমাদের পাশেই বসবাস করছে, আমার মনে হয় না ওদেরকে থ্রেট হিসেবে নেওয়া উচিত, ওদেরকে খুন করাটা ঠিক হবে না বোধহয়, সুযোগ দেওয়া উচিত, দেখা যাক ওরাও যদি শান্তিপূর্ণভাবে বাস করা শুরু করে তাহলে তো আমাদের কোনো ক্ষতি নেই। মিশনে বের হবার আগে একটি পর্যায়ে খান আরটিএমকে বলেছিল, যা করছো ভেবে বুঝে করো, পরবর্তীতে যেন অনুশোচনা না ভোগো। আরটিএম অতটা পাত্তা দেয়নি। সব মিলিয়ে আরটিএম বের হয় মস্কো স্টেট লাইব্রেরির উদ্দেশ্যে। তো সেখানে বিভিন্ন মিউট্যান্টের সাথে ফাইট করার পর একটি পর্যায়ে তারা মস্কো স্টেট লাইব্রেরির ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ঢোকার পরেই ভিতরে অবস্থানরত অন্যান্য মিউট্যান্টরা তাদের উপর আক্রমণ করে এবং এই আক্রমণে কজন আহত হয়ে যায়। এরপর আরটিএম উপরে তলায় যখন উঠে সেই স্টেট লাইব্রেরির, তখন সে কিছু অদ্ভুত ধরনের মিউট্যান্ট হনুমান দেখতে পায়। এদেরকে পাশ কাটিয়ে একটি পর্যায়ে আরটিএম সরাসরি পৌঁছাতে সক্ষম হয় সেই কাঙ্ক্ষিত কক্ষে, যেখানে D6 ফেসিলিটির ব্যাপারে বিভিন্ন কাগজপত্র এবং ডকুমেন্টস ছিল। সো সেগুলো সংগ্রহ করার পর তারা রেঞ্জার্সদেরকে খবর দেয় আরটিএম এবং রেঞ্জার্স একটি গাড়ি নিয়ে হাজির হয়। সো সেই গাড়িতে করে তারা অতঃপর পৌঁছাতে থাকে স্পার্টা নামক একটি আর্মি বেজে, কিন্তু পথিমধ্যেই তারা বিভিন্ন মিউট্যান্টের আক্রমণের শিকার হয় এবং এখানে তাদের কজন মৃত্যুবরণও করে। তবে তারা মোটামুটি কাছাকাছি এসে পড়েছিল তাদের D6 ফেসিলিটি। তো তারা D6 ফেসিলিটিতে যখন পৌঁছে যায় তখন মূল কমান্ড সেন্টার থেকে তাদেরকে সরাসরি বলা হয় একদম উপরে গিয়ে কিছু ব্যালিস্টিক মিসাইলের লঞ্চ করার জন্য যাবতীয় যন্ত্র সেট আপ করতে। তো আরটিএম সহ বাকিরা উপরে উঠতে থাকে, কিন্তু পথিমধ্যে অদ্ভুত এক মিউট্যান্টের আক্রমণে দুজন মারা যায় এবং একজন ভয়াবহ আহত হয়। সর্বশেষ অক্ষত অবস্থায় থাকে শুধুমাত্র আরটিএম। আরটিএম ব্যালিস্টিক মিসাইলের রিয়েক্টর অ্যাক্টিভেট সিস্টেম হাতে নিয়ে পৌঁছে যায় একদম D6 ফেসিলিটির ছাদে। তো গাইডেড সিস্টেমটা যখন সে ইনস্টল করছিল তখনই সে অদ্ভুত বিভিন্ন ভিশন দেখতে পায় এবং সে যেন অদ্ভুত এক স্বপ্নের রাজ্যে হারিয়ে যায়। তাকে বিভিন্ন ডার্ক ওয়ানসরা বলছিল এখানে আক্রমণ করতে না, তারা শান্তি চায়, তারা মানুষের সাথে বাস করতে চায়, তারা স্বাভাবিক জীবনযাপন চায়। কিন্তু এই অদ্ভুত ভিশনের মাঝেই আরটিএম আবার দেখতে পায় যে সে নিজেই গুলি
গুলি করে কিছু ডার্ক ওয়ান্সকে মেরে ফেলেছে। তো আরটিএম যখন আবার পুনরায় ব্যালিস্টিক মিসাইলের লঞ্চার সিস্টেমটাকে ইনস্টল করতে যাচ্ছিল, তখনই একটি ডার্ক ওয়ান্স এসে সরাসরি থামাতে চায় আরটিএমকে, কিন্তু আরটিএম তাকে গুলি করেই মেরে ফেলে। আসলে আরটিএম এই পুরো যাত্রায় চারপাশে শত প্রতিকূলতা দেখতে দেখতে এক মানুষ এবং কমিউনিস্ট ব্যতীত সকলকেই শত্রু ভাবা শুরু করেছিল। ডার্ক ওয়ান্সা যে আদৌ ভালো হতে পারে এবং অতীতে যে তার সাথে দেখা হলেও কোনো রকম ক্ষতি করেনি, এটা সে বেমালুম ভুলেই গিয়েছিল। আসলে আমাদের মানুষের মানসিকতাটাই এরকম, পরিস্থিতি চাপে কখন কি করি আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, সর্বশেষ আরটিএম যখন সবকিছু ইনস্টল করে ফেলে, তখন আরটিএমকে বলা হয় সিগন্যাল দেবার জন্য। আরটিএম টার্গেট সেট করে সিগন্যাল দেয় এবং সরাসরি স্পার্টা রেঞ্জার্সরা দূর থেকে রিমোট চেপে বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল সরাসরি আক্রমণ করে ডার্ক ওয়ান্সদের আস্তানায়, এবং দূর থেকে আরটিএম সে দৃশ্য স্থির চোখে দেখতে থাকে। ধ্বংস হয়ে যায় ডার্ক ওয়ান্স নামক হতবাকা মানব জাতির একাংশের পুরো সভ্যতা, পুরো জীবন, যারা সভ্যতার দন্তাস্বত্ব ঠিকঠাক দেখতে পারেনি। আরটিএম মিথ্যা এক বিশ্বাস নিয়ে বসে নিজেকেই বলতে থাকে, আমি এটা করতাম না, করতে বাধ্য হয়েছি, কারণ আমার নিজের গোত্রের মানুষদেরকে আমার বাঁচাতে হবে। এবং এখানেই শেষ হয় মেট্রো 2033 এর গল্প। তো বন্ধুরা, এই গেমের গল্প এখানে শেষ হলেও এই গেমে দেখানো হয়েছে চরম মানবতার বিপর্যয় হলে যা হতে পারে। যাই হোক, খুব বেশি গভীরে যাব না, শুধু এতটুকুই বলবো, সুস্থ স্বাভাবিক কোনো মানুষই চায় না যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগুক, আমিও চাই না। খুব করে চাইবো এরকম কোনো মানবিক ক্রাইসিস দেখার আগে যেন উপরওয়ালা হায়ারটা যেন শেষ করে দেয়। তো যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। টিল দেন, স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স, অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন দ্য অলমাইটি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, প্লিজ শেয়ার মাই ভিডিওস উইথ ইউর আদার ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম।